23 বছরও নিষ্পত্তি হয়নি রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গি হামলার ঘটনায় করা দুটি মামলার হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলার মধ্যে হত্যা মামলার রায় হয়েছে 10 বছর আগে কিন্তু চূড়ান্ত রায়ের অপেক্ষায় মামলাটি আর বিস্ফোরক আইনের মামলাটির এখনও সাক্ষ্য গ্রহণই শেষ হয়নি 10 বছর ধরে হাইকোর্টে ঝুলে থাকা হত্যা মামলার শুনানির তারিখ পিছিয়েছে প্রায় 400 বার তবে অ্যাটর্নি জেনারেল জানান এ মাসে মামলাটির শুনানি হবে বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট পহেলা বৈশাখ 1408 বঙ্গাব্দ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনে বোমা হামলায় সেদিন থমকে গিয়েছিল গোটা দেশ প্রাণ হারায় 10 জন আহত হন অনেকেই নতুন সূর্যের আলোয় হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ার সেই ক্ষত স্মৃতিতে আজও দগদগে মঞ্চে ছিলেন শিল্পী খায়রুল আনাম শাকিল প্রগতিশীল ধর্মনিরপেক্ষ বাংলাদেশের উল্টো স্রোতের ঘটনার বিচার হয়নি দুই দশকেও ভুক্তভোগীদের ক্ষোভও যেন মলিন হয়ে উঠছে দিন দিন আমাদের আশা থাকবে সবসময় এর একটি পূর্ণাঙ্গ রায় আমরা যেন পাই নববর্ষকে উদযাপন করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটবে এটা কিন্তু কারো ভাবনার মধ্যে কোনোদিনই ছিল না এ ঘটনায় করা হত্যা মামলায় বিচারিক আদালতে রায় হয় 2014 সালে আপিল আর ডেথ রেফারেন্স শুনানির কার্যক্রম থমকে আছে উচ্চ আদালতে বিস্ফোরক দ্রব্য আইনের আরেকটি মামলার বিচারে এখনও ঝুলে আছে নিম্ন আদালতে এই 23 বছরে 84 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 54 জনের এই মামলাটি এর আগেও দুবার আদালতে শুনানির জন্য এসেছিল ঈদের পরেই আরম্ভ হবে এটা মামলাটা একদম পাপে আছে তো আগের যে হত্যা মামলা যারা সাক্ষী দিতে তারাও এই মামলায় সাক্ষী তার মানে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করা উচিত করে এটা দীর্ঘদিন হয়ে গেছে পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবের রং যারা ফিকে করতে চায় তারা কোনো দিনও সফল হবে না এমন মত অধ্যাপক নিসার হোসেনের এটাকে নানাভাবে বিতর্কিত করার জন্য বহু কিছু করা হয় কিছু মৌলবাদী গোষ্ঠীর ছেলেপেলে তারা এসে মেয়েদের লাঞ্ছিত করে যারা এখানে পার্টিসিপেট করেন যে সমস্ত সাধারণ মানুষ তাদেরকে এগুলো প্রতিহত করতে হবে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000 প্রিয় এজেন্টও দুইটা রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলার রায়ে মুফতি হান্নান সহ মোট 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত এর মধ্যে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 4 আসামি এখনও পলাতক দীর্ঘ 23 বছরেও সে মামলার বিচার শেষ হয়নি তাই তো বিশ্লেষকরা বলছেন যে একটি সংস্কৃতিকে সার্বজনীন করে তোলার যে প্রয়াস বা আন্দোলন তাতে কিছুটা হলেও বাধা সৃষ্টি করে বিচার দীর্ঘায়িত হওয়ার এই যে সংস্কৃতি হাবিবুল ইসলাম হাবিব নিউজ 24 ঢাকা